হাউ আর ইউ আই থিংক ইউর ওয়েল বাই দ্যালকাম টু আই চ্যানেল আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইরে আই বাটনে ক্লিক করে রিয়েলিস্টে গিয়ে দেখে আসছে বলো বলছে নাও রিড দ্য ফলোয়িং কনভারসেশন

প্রশ্ন দাও এরপর তোমার উত্তরগুলো অন্য দলের সাথে শেয়ার বা পরীক্ষা করে দেখ এখানে ছবিতে আমরা রেহান এবং দেখতে পাচ্ছি রাত্রি বলছে হ্যাঁ হোয়াট আর রিডিং এই তুমি কি পড়ছো রায়হান বলছে আই টু ফিগার আউট উইস অফ দ্য আই ইউজ ফর দ্য

মাই ফ্রেন্ড অ্যান্ড আই আলটিমেটলি ডিসাইডেড টু রিড অ্যাবাউট অ্যালাউড দ্য সেন্টেন্সেস উইথ দ্য ডিফারেন্স ফর্ম অফ দ্য ভার্ভ দীর্ঘ আলোচনার পর আমি এবং আমার বন্ধু অবশেষে আলবে বিভিন্ন রূপ দিয়ে বাক্য উপলক্ষে উস্তু স্বরে কয়েকবার পড়ার সিদ্ধান্ত অ্যান্ড ফাইনালি এবং অবশেষে দ্য ভাল পং সাউন্ড ওকে উইল বি দ্য কারেক্ট পেসিফিক সেন্টেন্স ভালের যে রূপ ঠিক সোলা যাবে সেই নির্দিষ্ট বাইকের জন্য সেটি হবে সঠিক প্রাফ্রিক ইউ আর ইন্ডেড আর্জেনিয়ান তুমি আসলেই প্রতিভাবান ডিয়ার ব্রাদার ইউ হাই কিন্তু তুমি জানো

অ্যান্ড আই ক্যানট ডিসাইড দেট ঠিক তাই আর আমি এটা সিদ্ধান্ত নিতে পারছি না রাফি দ্যাটস ভেরি অবভিয়াস বিকজ ইউ ডোন হ্যাভ এন আইডিয়া অ্যাবাউট জেল অ্যান্ড পার্টিসিপোট এটা খুবই পরিষ্কার কারণ তোমার জিরান্ড এবং বা পার্টি শিবন সম্পর্কে কোনো ধারণা নেই এরপরে রায়হান বলতেছে আই হ্যাভ হার্ড দ্য টার্মস বাট

নাওনের মতো কাজ করে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ শুরু প্লাসিং ওয়াটার ইজ পান্ট পানি সেটানো মজা এয়ার প্লাসিং ইজ আ জিরান বিকজ প্লাসিং ইজ আর্ম অফ বার প্লাস উইথ আইএনজি এখানে প্লাসিং একটি জিরান কারণ এটি প্লাস বারটির সাথে আইএনজি যুক্ত একটি রোগ

এখন কেন ইউ ক্যান বিজাম্পল অফ পার্টিসিপল তুমি কি এখন আমাকে প্রেজেন্ট পার্টিসিপেট করে একটি উদাউন্ট দিতে পার্সাম্পল উদার ট্রু আই ক্যান সে আমি বলতে পারি আই লাইক এক্সাইটিং কোর্স লাইক ক্রিকেট এন্ড বোথ ফ্রেস আমি ক্রিকেট এবং নৌকা বাইসের মতো দুজন খেলা পছন্দ করি

When sometimes the two is dropped then is called a bare infinitive bare infinitive the infinitive is used without to after certain verbs like be, lay make see hear need dear help it is see.

ইনফিনিটিভ বারবার একটা উদাহরণ অন দা আদার হ্যান্ড অন্যদিকে লেট দা নিউ ইন্ট্রোডিউস এখানে ইন্ট্রোডিউস ইজ অ্যান এক্সাম্পল অফ আেয়ার ইন্ট্রোডিউস বেয়ার একটা উদাহরণ বিকজ কারণ ইউ সে

যেমন জিরান পার্টিনে অনেক বেশি আস্থাশীল বোধ করছি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সিস্টার বোনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে তোমার জন্য ফর্মুলা আছে এরপরে কয়েকটা কোশ্চেন আছে এই নাম্বারের কোয়েশ্চেনটা আছে কুইস পার্স অফ বেস ফর্ম অফ জিরাল

এই তিনটা ব্যাপারের মধ্যে তুমি কোনো সাদৃশ্য বা পার্থক্য খুঁজে পেছ ইস যদি হা হয় পার্থক্য গুলো কি কি রাইট দেম ইন আন দ্য ফলোইন টেবিলের সেটটা লিখো আর টা দেওয়া হয়েছে সিমিলারিটিস আর দেওয়া হয়েছে ডিসিমিলারিটি এরপরে দুই নম্বরের প্রশ্নগুলো ছিল ফাইন ফাইভ সিচুয়েশনস এক হুই সি উই ইউ আন পারেভ আড ডে লাইফ তোমার দৈনন্দিন জীবনের পাঁচটি অবস্থা বা উদাহরণ দাউর যেখানে তুমি জেরাম পার্টিসিপেন্ট মোকুম ইনফিনেটিভ ব্যবহার করো এই ছিল প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর দলে আলোচনার মাধ্যমে দিতে হবে দিতে বলা হয়েছে তোমার নিজেরা করবা আমি একটা করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে সেটা দেখাচ্ছে এস ওয়ান বলতেছে লেটস টক অ্যাবাউট দ্য কনভারসেশন ওদের রিড গিয়া চলো এখানে যে কথা মতনটি আমরা পড়লাম সেটি নিয়ে আলোচনা করি এস টু বলতেছে ওয়েল ভালো

আমি তিনটি বিষয়ের মধ্যে সাত দৃশ্য ও পার্থক্য খুঁজে পেয়েছি নাও লেট ইন গ্রিল এখন আমরা এই টেবিলের সিটার লিখব লিখি মিল এক নম্বরে দা বেস্ট ফর্ম অফ অল থ্রি অফ দেম আর ভাবস

সেন্টের এগুলো প্রতিটি ভাগ্যে ভিন্নভাবে কাজ করে দুই নাম্বারে আনলাইক জির্যান্ড অ্যান্ড পার্টিসিবল হুইস অ্যাক্ট অ্যান্ড ডাজ নট অ্যাক্ট অ্যাজ মেন ভাব জেরান এবং পার্টিসিবলগুলো যাতে নাউন এবং অ্যাডজেকটিভ মতো কাজ করে ইনফিনেটিভ এগুলো থেকে আলাদা ইনফিনেটিভ মেইন ভাব হিসাবে কাজ করে না এরপরে এস টু বলতেছে গ্রেট না নাও শুড গিভ সাম এক্সাম্পলস অসিসিয়েশন অপ আওয়ার এভরিডে লাইফ উই শ্যাল ইউজ জেরাল পার্টিসিপুর এন্ড ইনফেটিভস আমরা দৈনন্দিন জীবনে কিছু উদাহরণ দিতে হবে যেখানে আমরা জেরান এবং ইনফুয়েটিভ ব্যবহার করব ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দে এক্সাম্পল ওয়ান হিসাবে আমরা দেখতেছি ওয়াকিং এটা কিন্তু জেরান মেক্স মাই বডি প্রিপেয়ার্ড এটা কিন্তু পার্টিসিপন টু ওয়ার্ক এটা ইনফিনেটিভ হার পিনটেমাহরণে এই সেন্টেন্স এটা হয়েছে হারটা আমার শরীরকে কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত করে একটা এক্সাম্পল এর পরে এস থ্রি বলতেছে এক্সাম্পল টু

টু বাড়ির কাজ করা শিক্ষার্থীদের কর্তব্য হিসাবে স্বীকৃত এরপরে এস টু আর একটা এক্সাম্পল দিচ্ছেন এক্সাম্পল পাইভ ডিফিকাল্ট টু বেয়ার টু বেয়ারটা কিন্তু ইনফিলিটিভ দূষিত পানি পান করা অসহনীয় এস থ্রি বলতেছে দ্যাটস ইট এই তো এখানে আমরা পাঁচটা ওদান পেয়ে গেছি এস বলতেছে সকলকে ধন্যবাদ এরই সাথে আমাদের লেশনটা শেষ হয়ে গেল লেসনটা বেশ বড় ছিল অবশ্যই তোমরা লেসন দেখবা সিও